মাছের কালিয়া শুনলে কেমন জিভে জল আসে না? আজকে আমি জিভে জল আনা স্বাদের আমাদের অতি পরিচিত রুই মাছের কালিয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মতো বানিয়ে দেখুন, দেখবেন এর স্বাদ হবে রেস্টুরেন্টের থেকেও ভালো। পরিমিত তেল মশলায় এবং সঠিক পদ্ধতিতে বানালে এর স্বাদ হয় একেবারে অনবদ্য, সময়ও বেশি লাগে না। তাই বলি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য দুর্দান্ত সব ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না। যেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন blogfoodz.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি রুই মাছের কালিয়া বানাচ্ছি এবং সেটা আমি বানাবো তিনটে স্টেপে, প্রিপারেশন, ফ্রাইং অ্যান্ড কুকিং। তাহলে চলুন বন্ধুরা প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি রুই মাছের পাঁচটা পিস নিয়েছি, বড় বড় দাগার পিস নিয়েছি। সেগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে একটা মশলা করে নিচ্ছি প্রথমে, তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। তাতে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। আর আমি দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো, সেটাও টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি প্রায় সাত আট পিস রসুন। আর দিচ্ছি আমি এক ইঞ্চি আদা, আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা এখন আমি একদিকে সরিয়ে রাখছি। এইবার আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। এর জন্য গ্যাসে একটা কড়া বসিয়েছি, তাতে বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটা ভালো মতন গরম করে মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। প্রথমে আমি দু পিস মাছ দিয়েছি, মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, আর খুব নরম করেও ভাজবো না, মাঝামাঝি রকমভাবে ভাজবো। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি কালিয়াটা বানাতে যাব। এর জন্য মাছ ভাজার যে তেলটা ছিল, ওই তেলের ওপরই আমি যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে তেলের ওপরে পুরো মশলাটাকে কষতে হবে। দেখবেন এই মশলাটা কষতে কষতে এক সময় তেল ছেড়ে দেবে এবং কড়ার গা থেকে মশলাটা বেরিয়ে আসবে। তখন বোঝা যাবে যে মশলাটা আমার রেডি হয়ে গেছে, ঠিক মতো কষা হয়ে গেছে। এরকম করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে কিন্তু কষতে হবে। দেখুন মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি প্রায় এক চামচের কাছাকাছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি দিচ্ছি কালিয়াতে কালার হওয়ার জন্য। এগুলো দিয়েও ভালো করে মশলার সঙ্গে আর একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু ক্রমশ কড়া থেকে ছেড়ে আসছে, মানে মশলাটা আমার কষা হয়ে এসেছে একেবারেই। আর একটু কষে নিলেই আমার মশলাটা ঠিক মতো কষা হয়ে যাবে। এখন আমি এখানে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে গ্রেভির কালারে একটা বেশ গাঢ় ভাব আসে। লবণ আর চিনি দিয়েও আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু আমার কড়া থেকে ছেড়ে আসছে। এখানে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এখন এখানে আমি অল্প একটু জল দিয়ে প্রথমে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আর একটু জল দিলাম। এটা আমি মিক্সি ধুয়ে জলটা দিলাম, দিয়ে মশলাটা পুরো জলের মধ্যে একটু প্রথমে গুলিয়ে নিলাম। তারপর আমি একটু প্লেন ওয়াটার দিচ্ছি,
দিয়ে যতটা আমার গ্রেভি দরকার পরিমাণ মতো জলটা আমি এখনই দিয়ে দিলাম। এখানে আমি আরেকটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে গ্রেভির কালারটা একটু বেশ গাঢ় হয়। এবার পুরোটা দিয়ে আমি প্রথমে ফুটতে দেব। গ্যাসটা এখন আমি হাই ফ্লেমে রেখেছি, দেখুন গ্রেভিটা আমার ফুটে গেছে। ভালো করে ফুটে গেলে তারপর আমি মাছগুলো দেব, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ভাজা মাছগুলো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় মিনিট তিন চারেক মতো ফোটাবো। অবশ্যই তখন আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখব। দেখুন সবকটা মাছ আমি দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো পিটোপিট করে গ্রেভি মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট চারেকের মতো ফোটাবো। এর মধ্যে মিনিট দুয়েক পরে আমি একবার কিন্তু ঢাকাটা খুলে মাছগুলো উল্টে নিয়েছিলাম, তারপর ঢাকা দিয়ে আবার মিনিট দেড় দুয়েক আমি ফুটিয়েছি, তারপর আমি ঢাকাটা খুলে দিলাম। আমার রেডি হয়ে গেছে আজকের রুই মাছের কালিয়া। ওপরে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর হাফ চামচ মতো গরম মশলা দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট খানেকের জন্য আমি এটা হালকা করে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে আজকে রুই মাছের কালিয়া। বন্ধুরা আমার মতো করে বানিয়ে দেখুন, খুবই টেস্টফুল হয় এই রুই মাছের কালিয়া খেতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। এতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে খুবই উৎসাহ পাই। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।